হেল্ল' ফ্ৰেণ্ডছ নমস্কাৰ ত' ফ্ৰেণ্ডছ দেখন্তু নিজ নিজ গাঁও স্কুল আছিল বহুত বড় নিযুক্তি এতিয়া স্কুল পিঅন সুপৰভাইজৰ অ প্ৰাথমিক শিক্ষক পোষ্ট পাই নিযুক্তি আছি অ যদি আপোনাৰ ক্ৱালফিকেচন মেট্ৰিক কি প্ল টু পাছ থাকে আপ্লাই কৰি পাৰিবি দেখি পাৰিবি এতিপে কোনবিজাম নাই আপোনাক এই এক্সাম দ্বাৰ আৱশ্যক নাই কেৱল আপোনাৰ মেট্ৰিক আৰু প্লছ টু ৰ মাৰ্ক অনুসাৰে হি আপোনাক এইকচন কৰা ন ফি মধ্যে রয়েছে আপনার এতে কী আপ্লিকেশন ফি দেবার আবশ্যক না সম্পূর্ণ রূপে মগণার এই পোস্ট আপ্লা করে পারি যদি আপনার এলেকশন বি পাও তেমনি নিজ গাঁ স্কুলের হি এর পোষ্টিংবিপারি এর কেউ গাঁ স্কুলপ্রে নিযুক্ত আসি সেই বিষয় মু আপনার আপ্লা কলা সময় কবি ফ্রেন্ডস এটি আপনার কিপর আপ্লা করবে সেই বিষয়ে আপনার এই ভিডিও মাধ্যমে জনাইবি যদি আপনার এই পোস্ট আপ্লাপে ইন্ট্রেস রাখু তে ভিডিঅ'টিক শেষ পৰ্যন্ত দেখন্তু চলু প্ৰথমে আলোচনা কৰি নেবা যে কণ ৰ অফিচিয় নোটিকেশ ফ্ৰেণ্ডছ যদি আপোনাৰ নিজ জিলাৰ আছো বা এইভ চৰকাৰী জব্ৰ নিউজ পাইপৰাই চাওঁ তে আমাৰ চেনেল টি সবসক্ৰাইব কৰি নি গোটেই লাইক কৰি দিয়া ফ্ৰেণ্ড দেখন্তু এই প'ষ্ট কেও মানে আপ্লাই কৰি পাৰিব এতিয়া অল অশাৰ পিলা মানে আপ্লাই কৰি পাৰিবি আম অশাৰ সমস্ত জিলাৰ পিলা মানে এই প'ষ্ট আপ্লাই কৰি পাৰিবি উভয় পুরুষ ও মহিলা মানে মধ্যে এই পোস্ট আপ্লাই করি পারিবে এতি পাই স্যালারি মধ্যে ভালো রহিব 16000 টাকা ঠার আরম্ভ করি 25000 পর্যন্ত আপন মানে এতিরে মন্থলি স্যালারি পাই পারিবে জব টাইপ টি ওড়িশা গভর্নমেন্ট জব রহিব সরকারি চাকরি রহিব এবং নিজ গাঁ স্কুল রেহি ইহার জব পোস্টিং বা জব লোকেশন বি রহিব ইহা পর দেখন্তু এতিরে কেও পোস্ট পাই নিযুক্তি আসি অছি এতিরে মুখ্যত পাঁচ প্রকার পোস্ট পাই নিযুক্তি রহিব যে পরিকেতিরে ওয়ার্ডেন পাই পোস্ট হইছি

যে পোস থাকি সেই পোস্টবি আপ্লায়ে করে পারে এখন ওড়িয়া টিচর এবং ইংলিশ হিন্দি ম্যাথ এবং সোশিয়াল সাইন্স এইভাবে কিছু পোস্ট দেখা তো এটি কিছু মেনসন করা যায় না মেনসন অ্লা ওয়ান টু সেভেন এবং ক্লাস এইটু টেন নেক্সট হয়েছে পিওন বা রয়েছে এবং কুক বা রশেয়া পোস্টবি ভেকেন্সি রহবো তো আপনার ক্বাফিকেসন অনুসারে এতে যেকোনি গোটিয়ে পোস্ট আপ্লায়ে করে পেপরে দেখান এপ্রে কখন সব এজুকেশন ক্বাফিকেসান রেব যদি আপনারা ম্যাট্রিক পাস করি কিংবা প্লস টু পাস করে কিংবা প্লস থ্রি পাস করেথে তে এপ্লা করপারে যদি আপনার প্লস টু কিংবা প্লস থ্রি আর্টসে পাস করি কিংবা সাইন্সরে কিংবা কমর্সরে যে স্ট্রিমে আপনার পাস করি এই পোস্ট আপ্লাই করে পেপরে দেখুন এর কেউ পোস্টে কখন সব কালিফিকেসন আবশ্যক পড়ে যদি আপনার পিএন কিংবা হেল্পর আপ্লা করবে তবে এখন কেবল ম্যাট্রিক পাসটি রয়েছে নেক্স হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে এটি

তবে বি আপ্লা করে পেঁপ যে পাখে সিটি থাক সেই পিল এর অগ্রাধিকার বা প্রিফরেস মিলছে টিচর যা ক্লাশ রু ক্লাস টেন্থ এই প্লস থ্রি পাস রব যদি আপনার প্লস থ্রি পাস কফিকেসেন থাক তবে ক্লাস এইথ রু টেন্থ যে রয়েছে পোস্ট সেই সে আপ্লা বি পিল প্রিফরেস মিলিব মনে রাখবে যে ক্লা ওয়ান রু সে রয়েছে সেটি পিল ক্লাস ওয়ান রু এইট যে পোস্ট রয়েছে সেটি বিড়ি পিলা মানুষ প্রিফারেন্স যদি আপনার সিটি কিংবা বিড়ি নথিব তেবে বি আপ্লাই করে তো এতে কোণসি বি অসুবিধা না নেক্সট দেখুন এতে কুক বা যে রয়েছে রশিয়া পোস্ট এতে বা টেন্থ পাস রহব যদি আপনার কোয়ালিফিকেসন এইট কিংবা টেন্থ থাক তেবে আপ্লাই করে পে এপরে দেখুন এতে কোণ সব আপ্লিকেসন ফি রহব এতে নো আপ্লিকেসন ফি রয়েছে আপনার কি এতে কোণসি বি আপ্লিকেসন ফি পে করবার আবশ্যক না

মা আপনার কই রকুছি যে ওয়ার্ডএন পস্ট হয়েছে ওয়ার্ড এনাই মিনিমম একুশ বর্ষ বয়স রহব এ ছাড়া এর ও বি এস টি এবং পিডব্লুডি পিলা মানুষ অতিরিক্ত সুবিধা বি দিয়ে যাব দেখুন এলেকশন প্রসেসটি কিপর রহব এগাম রয়েছে আপনার একজাম দেবার আবশ্যক না কেবল আপনার মার্ক বেসিস অনুসারে হি সিলেকশন করা মেট্রিক প্লস টু প্লস থ্রি যা বি আপনার ক্বাফিকেসন থাকি সেই

তেব সেই পোষ্ট কোনবি ইণ্টৰভ্যু হ'ব নাই কেৱল টিচৰ পোষ্ট ইণ্টৰভ্যু ৰ ইয়াৰপৰা দেখন্তু যেতিয়া আপোনাৰ এইপ্লাই কৰবে আপ্লাই কলবেলি কে সবুমেণ্টগুড়িকৰ আৱশ্যক পাৰিব সেই বিষয়ে বি আপোনাৰ জানি নি যদি আপোনাৰ পাখে এইচব ডকুমেণ্টগুড়িক নথিব তাৰপিছত আপোনাৰ এই পোষ্ট আপ্লাই কৰি পাৰিব নাহি এতিপ্য় আপ্লাই কলা পূৰ্বৰ থাকে দেখি নিিয় প্ৰথমত আপোনাৰ অল এজুকেশ্যন কালিফিকেচনৰ চাৰ্টিফিকেট ইয়া সৈতে তাৰ মাৰ্কশিটৰ

এপরে গোটি আইডি প্রুফ আবশ্যক পড়ে যেপর কি আধার কার্ড ভোটর কার্ড কিংবা প্যান কার্ড এই তিনগোটি মধ্যে কেবল গোটি আইডি প্রুফ আবশ্যক পড়বে তো ফ্রেন্ডস যদি আপনার পাখে মিনিমম এইসব ডকুমেন্টগুড়ি থাক তবে আপন মানে এর আপ্লাই করে পেয়ে দেখুন এর আপনার কিপর আপ্লা করি এপ্রেম অফলাইন আপ্লিকেসন প্রোসেস রহব স্পিড পোস্ট কিংবা রেজিস্ট্র পোস্ট জায়গায় আপনার মানে এপ্লাই করবে ইম্পর্ট্যাট ডেট এপ্লাই করার ডেট স্টার্ট হয়েসারিছে অলরেডি তো চালু এবার আলোচনা করা যে আপোনাক কিপৰি এই আপ্লাই কৰবে ফ্ৰেণ্ডছ এতিয়া আপোনাক কিপৰি আপ্লাই কৰবে ষ্টেপ বাই ষ্টেপ প্ৰেম কয়ি এতিপ্য় আপুনি এই ভিডিঅ'টি শেষ পৰ্যন্ত দেখি নিথমে আপোনাৰ নিজ মোবাইল থকা গুগল কু অপেন কৰোঁ অপেন কলা এই চৰ্চ বক্স উপে ক্লিক কৰোঁ ইয়াতে সৰ্চ কৰোঁ কণ সৰ্চ কৰবে চিম্পলি লেখিবা দেন স্পেচ দে লিখিব জিঅভি দেন স্পেচ দে লিখিব জব দে দেন লেখিব ডট দেন লেখিব ই দেখি পাৰিব ক'ত টাইপ কৰিলি চিম্পলি আপোনাৰ এই ভৰি টাইপ কৰিব অপশন উপে ক্লিক কৰবে ক্লিক কলা কিছু সময় ল'ড হ'ব ইয়াতে এই চাইট অপেন হৈ যাব দেখি পাৰিব এই মেনচন অঁ জিঅ ভিটি জব্ তো চিম্পলি আপোন মানে এই অড়া জিঅ ভিটি জব ৰ অপশন উপেৰে ক্লিক কৰবে ক্লিক কলপৰ দেখন্তু আপোনাক এইভাল কিছু দেখা যাব এই আপোনাক ভিন্ন ভিন্ন কেটেগৰী অনুসাৰে জব গুড় দেখিব

যদি আপনার নোটিফিকেসন পিডিএফ ওয়ান উপরে ক্লিক করবে ক্লিক করলে আপনার মানে টিচর পোস্ট আপ্লায়ে করপারে যদি আপনার মানে ওয়ার্ড এন পিওন কিংবা কুক্র আপ্লায়ে চাও তবে নোটিফিকেসন পিডিএফ টু উপরে ক্লিক করবে মুখে ষ্টেপ বাই প্রথমে নোটিফিকেসন পিডিএফ ওয়ান উপরে ক্লিক করতু ফ্রেন্ডস আপনার সেই আপ্লাই লিঙ্ক উপরে ক্লিক কলাপরে আপনার এইভাবে কিছু দেখিপার্থে এটিচর পোস্ট ভেকেন্সি রয়েছে ক্লাস ওয়ান রু

প্ৰিণ্ট কালপেৰে ফৰ্ম টি ফিল্ কৰো দেখোন ফিলাপ কিপিৰি কৰোঁ প্ৰথমে আপোনাৰ যি নম্বৰ টি যি নম্বৰ টি মেনচন কৰিব আটাইজমেণ্ট নম্বৰ টি ই ডেট ইয়াতে দেখন্ত আপোনৰ ফটো টি আচ কৰিব আপোনাৰ নেমটি মেনচন কৰোঁ ইয়াতে আপোনৰ এড্ৰেছ যাব সেই বিষয়ে লিখিব ইয়াতে আপোনৰ এজুকেশ্যন কোৱালিফিকেশ্যন বিষয়ে মেনচন কৰবে ইয়াৰপৰা দেখন্তু যদি আপোনাৰ কোনো টিচিং এক্সপিৰিয়েঞ্চ অ বা যদি আপোনাৰ পূৰ্বৰ কোনো স্থান পঢ়াও তাৰপিছত সেই বিষয়ে বি কিছু লেখিপারে যদি আপনার পাখি থাকি এক্সপিএন্স যদি নথি তবে ব্লাঙ্ক ছাড়বে ইপর রয়েছে ডিক্লেসন এপন সিগনেচর ডেট ফ্লেস মেন্সন করবে এবং এ যা ডকুমেন্ট মেনসন অ ডকুমেন্টগুড়ি এই ফর্ম সহ আটাচ করবে আটাচ কলাপরে দেখুন আপনার এখানে এক আড্রেসি মিলে যাব দেখছি আড্রেসটি তো ফ্রেন্ডস দেখুন এড্রেসটি মেনশন অভর্নমেন্ট হাইস্কুল যে এর এই অড্রেসের আপনার মানে যাই ইন্টারভিউ দিয়ে পেত ফ্রেডস এইভাবে ভাবে আপনার টিচর পোস্ট আপ্লা করতে